অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কি ব্যাপার, আপনি কাজ করছেন যে, তা নতুন বৌমা কোথায়? আসছে, কোনি আসছে। কখন আর আসবে? সবার খাওয়া শেষ হলে কি হয়েছে গো পুল ঠাকুরজি? কি আবার হবে? এখানে তার শাউরি পিসি শাউরি সবাই কেটে মরছে, আর তোমাদের বৌমা কি এমন নাট সাহেবের বউ হয়েছে যে জল আসন করতে আসতে পারছে না? এটা তো হল্লা করে কি আছে গো, কি একটা করলেই তো হলো না? বড় বৌদি, আমি সে কথা তোমায় বলিনি। আমি শুধু বলতে চাইছি যে কাজটা মানকের বউয়ের করার কথা, সেই কাজটা তার মা কেন করবে? আসলে কমলা মায়ের একখান স্বাদের পুতুল আছে। হ্যাঁ, পুটুরানি, পুতুলখান নষ্ট হয়ে গেছে বলে মেয়েটা বড় কাঁদছে গো। মা, নষ্ট হলো কি করে? ওই ঘরে পড়েছিল তো, ইঁদুরেটি দূরে কেটে দিয়েছে হয়তো। বাচ্চা আমার কাঁদছে তাই আসতে দেরি। সেই মেয়ের চোখ থেকে তো আমি জল পেলাতে পেরেছি, আমার তাতেই শান্তি। বউয়ের জন্য পুরো খাবার নিয়ে যাচ্ছি, এটা যদি কেউ দেখতে পায় তাহলে আবার গন্ডগোল বেঁধে যাবে। না না না, যা করার চুপি চুপি করতে হবে। তুই বউ দিদির জন্য খাওয়া নিয়ে যাচ্ছিস তাই না রে মানি দাদা? এসো বউ, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, চলে এসো খেয়ে নেবে চলো। আর কেঁদো না, চলো না খেয়ে নেবে। আমি খাবো না, বৃদ্ধি লাগছে, আমার ইচ্ছে করছে না। না না না, আমি এসব আমি শুনবো না, তুমি চলো চলো খেয়ে নেবে চলো। বৃদ্ধি রাজ, আমার ইচ্ছে করছে না, আমি তো আপনার সব কথা শুনি, আজকে দিনটা ছেড়ে দিন না আমার। না বউ, তুমি না খেলে যে তোমার শরীর খারাপ করবে। একদিন না খেলে কিচ্ছু হয় না। খুব হয়, মা বড় মা বলে না খেলে পেটে পিত্তি পড়ে যায়। এই দেখো না, তোমাকে যাতে নিচে যেতে না হয় সেই জন্য আমি নিজে গিয়ে কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে খাবারখানা বেড়ে এনেছি, চলো খেয়ে নেবে চলো 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 চলো। আমার শরীরটা আজ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আমি খাইতে করে পেটে আছি। পুটুরানিকে কে খুন করেছে সেটা আমরা খুঁজে বার করব বউ, আর তাকে শাস্তিও দেব। তো যাদের উপর সন্দেহ হচ্ছে তাদেরকে নিচে উঠোনে লাইন করে দাঁড় করিয়ে তাদের উপর জেরা কর। পুটুরানিকে কে খুন করেছে সেটা আজ খুঁজে বার করতেই হবে। চলো বউ, এখানে বসে বসে কেঁদে লাভ নেই। পুটুরানিকে কি খুন করেছে তাকে সামনাসামনি ধরার সময় এসে গেছে। আমি যাব না। যাবে না কেন? মা তখন কি বললেন শুনলেন না? আমার এখন আর এইসব শোভা পায় না, তখন এসব করছেন আপনি।
তোমার চোখের জল যে আমি দেখতে পারি না বউ, তাই কি ব্যাপারে ভুদা? এ বাড়িতে একটা খুন হয়েছে মামা বাবু। ভুদা ঠিক কথাই বলেছে বাবা। এসো বউ। বেশ গম্ভীর ব্যাপার, খুনটা হয়েছে কি? পুটুরানি সেটাই তো দেখার বাবা, পুটুরানিকে কে খুন করেছে সেটাই তো দেখতে হবে। কিরে বল, এই যে তুমি আছো না, এটা ভালো হয়েছে। তোমার মতো উকিল থাকলে আমার জেরা করতে সুবিধে হবে, আর তুমি থাকলে আমার মনে একটু বল পাবো। বেশ তাহলে শুরু কর। হ্যাঁ, শুরুতেই আমি জানতে চাই তোমাদের কাদের কাদের কাছে পুতুল আছে। পুতুল আমার কাছে নাই বাপু। আমার কাছেও নাই, ও পুতুল দিয়ে আমি কি করবো শুনি? আর তোদের? আমার আছে। আমারও। আচ্ছা, তো তোদের পুতুল কি পুটুরানির থেকে দেখতে সুন্দর? আমার পুতুল খুব সুন্দর। কচু, আমার পুতুল সবচেয়ে সুন্দর। ও, এ মানিক দাদা বলছি, আমার না মনে হচ্ছে সাবু আর মিনু নির্দোষ। কেন? এ মানে যারা পুতুলকে ভালোবাসে ওদেরকে নিয়ে কেরা করে, তারা পুতুলকে খুন করতে পারেনি। তুমি আজ দুপুরে কোথায় ছিলে? আগে তোমার বাবা গানি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল, আমি তাকে আনতে গেছিলাম, সন্ধ্যেবেলার পরে ফিরেছি। মাথাটা নিশ্চয়ই তেল চুরি করে নেশা করছে, কাল দেখব। তুমিও বাদ, যাও গিয়ে ঘুমো, যাও। মামা বাবু, আমি আসল দোষীকে পেয়ে গেছি। কাকে পেয়েছি? জমা দিদি। যাক বাবা, আমার নাম নাইনি। এই ভূতাটাকে দায়িত্ব দিয়ে ভুল হয়েছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তোমার পুতুল নাই, সেই জন্যই তোমার পুতুল নেওয়ার শখ হয়েছিল, তাই না জামা দিদি? আ গেল যা, পুতুল নিয়ে আমি কি করব? কাজের তালে অন্ধকার পুতুল খেলবো বসে। এই যে আমি তো কাইটা করে প্রশ্ন করেছিলে, তে আসল কারণটা তুমি বলো। আসল কারণটা কি? এই যে জামা দিদির কাছে পুতুল নাই, কিন্তু পুতুল নিয়ে খেলার শখ আছে, কিন্তু সময় নাই, আর সেই জন্য বউ দিদির পুতুলটাকে দেখে হিংসেতে খুন করলো পুটুরানিকে, তাই না জামা দিদি? নিচে কথা কইছে, এ সত্যি নয়। আচ্ছা বুদা, জামা দিদির যদি ওই পুতুলের উপর নজর থাকতো তাহলে কি এতদিন ফেলে রাখতো? বউ দিদি তো অনেক দিন হলো এই বাড়িতে এসেছে, ওই পুতুলটাও তার সঙ্গে এসেছে, তাহলে তো অনেক আগেই খুন করতে পারতো। আমার সন্দেহের তালিকায় সবার উপরে অন্য আরেকজনের নাম লেখা আছে রে ভুদা। কার নাম? বৌমা। তুমি তখন উপরে গিয়ে কি বলেছিলে? যে হারাধন মাস্টার নাকি আমাদের নিচে ডাকছে, অথচ নিচে এসে জিজ্ঞেস করাতে উনি বললেন যে আমাদের উনি ডাকেন নাই। তখন তুমি আমাদের নিচে কথা কেন বললে বৌমা?
তুমি যাবে না? আপনি যান, আমি একবার গড়কা না পরিষ্কার করে যাচ্ছি। এই কথা তুমি ভাবি নাই? যখন আমরা সবাই ঘরে ছিলাম নে, তখন শুধুমাত্র আমার বই ঘরে ছিল। তুমি এটা করতে পারলে? না না না, আপনি আমাকে সন্দেহ করছেন। বেশ, তবে করবো না সন্দেহ। তবে তুমি আমার মাথে হাত রেখে বলো, এই কাজ তুমি করো নাই। পারুল নয় মানিক, পুটুরানীকে নষ্ট করেছি আমি। চলো 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 পাল্টাই।